হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। আর এই তো আজকে আমার এই ব্লগে বিকেলের নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে পালং শাক আমি ধুয়ে নিছি, এরপর এখানে ময়দা, কালো জিরে, সামান্য পরিমাণ লবণ এবং তেল আমি দিয়ে দিলাম, পরে মিক্স করব। এরপর আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে রাখছি, নেওয়ার পর আমি এই এখানে পালং শাক আর ধনে পাতা কুচিগুলো আমি ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার পর পিউরিটা দিয়ে আমি ময়দা যে আমি রাখছি সেটার সাথে আমি পিউরিটা মিক্স করবো। আর কীভাবে কীভাবে করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এর আগে আমি ব্লেন্ডারে এখানে শাকগুলো আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আর অলরেডি আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে আমি যে ময়দা নিয়ে নিলাম সেটার সাথে পিউরিটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে আমি নুডলসে, ম্যাগি নুডলসের যেটা একটা মশলা থাকে একটা আমি মশলা দিয়ে দিলাম, প্যাকেটে যে ছোট মশলা থাকে। এরপর আমি সব কিছু মিক্স করে নিব। এখন আর মিক্স করার পর এরকম একটা আমি এখানে খামির তৈরি করে নিলাম। নেওয়ার পর আমি একে একে সব কিছু আমি আমি যে লুচি তৈরি করব, আর লুচি তৈরি করার জন্য আমি ছোট ছোট করে আমি লেজি কেটে নিব। তাহলে আপনারা এনজয় করতে থাকেন আমি কিভাবে লুচিগুলো তৈরি করছি। আর লুচিগুলো তো সবাই জানেন কিভাবে তৈরি করতে হয়, তবু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি লুচি তৈরি করার জন্য এরকম ছোটো ছোটো করে আমি পিস করে নিয়ে পর আমি ছোটো ছোটো বলের মতো শেপ করে নিয়েছি। নেওয়ার পর আমি একে একে লুচি করে তৈরি করব। আর লুচি করাগুলো তৈরি করার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর কোনো যদি ভুল টুকি আমি বলে থাকি প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর তো আমি এদিকে লুচিগুলো ছোটো ছোটো করে তৈরি করে নিচ্ছি, আমি বেশি বড় সাইজের করব না, জাস্ট আমি ছোটো করে করে করব, যেহেতু আমি লুচি করব তার জন্য। আর আমি এই লুচিগুলো দিয়ে কীভাবে পিঠা তৈরি করব সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, লাইক দিলে প্লিজ আমার অনেক ভালো লাগে, আমার কাজ করতে আরও ভালো লাগে। তার জন্য সবার কাছে আমার অনুরোধ একটা লাইক দিয়ে দিবেন। আর এটা আমি লুচিগুলো তৈরি করে নিচ্ছি, আমি জাস্ট একটা লুচি আপনাদের সাথে তৈরি করে শেয়ার করে দেখালাম। আর একটু হয়তো সবাই পারেন লুচিটা, তবুও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সব কিছু লুচি সবগুলো লুচি তৈরি করে আর দেখাবো না, যেহেতু আমি লুচি তৈরি করছি তার জন্য একটাই করছি। বেশি আসলে সব কিছু যদি আমি সবগুলো লুচি তৈরি করতে সময় অনেক লাগবে এবং ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আর সবার কাছে হয়তো অনেক একঘেয়েমি মনে হবে তার জন্য। আর আমি ক্যামেরা আমি ভিডিওর মধ্যে আমি স্পিডটা বাড়িয়ে দিছি, যেহেতু আসলে সব কিছু সবগুলাই তৈরি করতে তো একটু সময়ের প্রয়োজন তার জন্য। আর আমি যেহেতু লুচি তৈরি করছি আমি একটু একটু ময়দা দিয়ে আমি সব কিছু একটার উপর একটা রাখছি, যাতে করে একটার উপর আরেকটা রাখার ফলে যাতে লেগে না যায় তার জন্য। পরে যখন আমি তৈরি করব তখন ময়দার গুঁড়াগুলো এমনি ঝরে পড়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এদিকে তো দেখেন আমার লুচিগুলো তৈরি করার পরে কালারটা কত সুন্দর লাগছে, সবুজের উপর আমি যে কালো জিরে দিয়ে দিছি একটু একটু কালো কালো ছোটো ছোটো স্পটের মতো, অনেক সুন্দর লাগছে। আর লুচিগুলো তৈরি করার পরে এরপর আমি তৈরি করবো এখন ফুলের ফিটা,
তাহলে আপনারা এনজয় করতে থাকুন, আমার ফুলের পিঠাগুলো দেখতে থাকুন। যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই জানাবে। আমি তৈরি করার জন্য চারদিক দিয়ে আমি কেটে নিচ্ছি, নেওয়ার পর আমি কীভাবে শেপ দিয়ে আমি ফুলগুলো তৈরি করব সেটাও আপনাদের সাথে একটু পরে তো শেয়ার করছি। আর দেখেন আমি এই তো এরকম কাটার পরে জাস্ট একটু করে এভাবে পেঁচিয়ে তো উপর দিকে তুলে নিব। এরকম করা হয়ে গেলে গেলে চারদিকেই দেখবেন কত একটা সুন্দর একটা ফুলের মতো হয়ে যায়। আর এরকম ফুল পিঠাগুলো যখন করে মেহেদি অনুষ্ঠান বা বার্থডে কোনো অনুষ্ঠানের মধ্যে সামনে ডালা সাজিয়ে যখন রাখা হয় তখন অনেক সুন্দর লাগে। আর দেখেন আমি এর আগেও একবার তৈরি করেছিলাম, কিন্তু পালং শাক দিয়ে কখনো তৈরি করি নাই। আমি প্রথম তৈরি করলাম, অনেক অনেক ইয়ামি হয়েছিল, খেতে অনেক ভালো ছিল। দেখেন এটা এরকম হয়েছে ফুলটি। আমি এভাবে আর তিন দুটো তৈরি করব, বেশি তৈরি করব না, জাস্ট আমি লুচিগুলো আর এরকম তিনটা পিঠা আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। ফুলের পিঠাগুলো আর দেখতে যে কত সুন্দর লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে সবসময় বিকেলে নাস্তা আর সবাই একই ধরনের নাস্তা খেতে ভালো লাগে না, অনেক সময় দেখা যায় ভিন্ন ধরনের নাস্তাগুলো খেতে অনেক সময় ভালো লাগে। তার জন্য চেষ্টা করলাম আজকে আপনাদেরকে কিছু ভিন্ন ধর্মী বিকেলের নাস্তা আপনাদের সাথে শেয়ার করার জন্য। হয়তো সিম্পল ছিল কিন্তু আমার কাছে বিকেলের নাস্তাটা খুব ভালো লাগছে আজকে, আর আমার হাজব্যান্ডের কাছে তো ওর প্রচুর ভালো লাগছে এই পিঠাটা। আরে তো আপনাদের কাছে আমিও শেয়ার করলাম, যদি কারো ভালো লেগে থাকে, এটা আমি বারবার বলে থাকি আমার ব্লগের মধ্যে, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর আপনারা এনজয় করতে থাকুন, আর একটু পরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর পিঠাগুলো ভেজে নিব, আর ভেজে নেওয়ার পরে যে কালারটা কত সুন্দর আসে সেটাও আপনারা দেখবেন। আর তাহলে আপনারা এনজয় করতে থাকুন। দেখলেন তো কত সুন্দর করে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেল খুব ইজিভাবে। আর আমি তো লুচিগুলো একে একে আমি ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি, দেখবেন কত সুন্দর লাগে লুচিগুলো। লুচি তো সবাই তৈরি করতে পারেন, তবু এইভাবে আমি লুচিটা পালং শাক দিয়ে যে লুচি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর তো দেখেন কত সুন্দরভাবে ডুবো তেলে দেওয়ার পরে লুচিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে, আর খেতে অনেক ইয়ামি ছিল, অনেক মুচমুচে টাইপের হয়েছে। আর লুচি যখন ডুবো তেলে ভাজা হয় সেটা অনেক ভালো লাগে এবং দেখ অনেক মুচমুচে হয়। আর আমি এখনও একটু পাল্টিয়ে দিলাম, উপর করে দিলাম, যেহেতু একদিকে হবে না একদিকে হয় নাই তার জন্য। আর আমি মিডিয়াম আছে রাখছি গ্যাসের চুলোর আর জালটা, তা না হলে দেখা যাবে একদিকে হবে আরেকদিকে হবে না তার জন্য। আর লুচিগুলো তৈরির পরে আমি যে ফুলের পিঠা তৈরি করছি সেগুলো আমি ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আজকের আমার এই ব্লগ আমি বেশি ভয়েস দিতে পারি না, যেহেতু আমি একটু সিক, আমার প্রচুর ঠান্ডা লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তার জন্য আমি মাঝে মাঝে আমি মিউজিকটাও অ্যাড করছি। আর এদিকে তো আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি কারো ভালো লেগে থাকে আজকের আমার এই ব্লগটি তাহলে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর তাহলে আপনারা সবাই এনজয় করতে থাকুন। কত সুন্দর করে আমার এই যে
লুচিগুলো তৈরি করা হয়ে গেল এবং সাথে ফুল পিঠাগুলো করার পর আমি একটা এই যে প্লেটের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড, তার একটা ছোট বয়স ছিল, তার জন্য ওদেরকেও দিয়ে দিলাম। ওদের কাছে দেখে অনেক ভালো লাগছে আর ওরা খাচ্ছে দুজনই। আপনার যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।